আসসালামু আলাইকুম, শফিক ভিলেজ এগ্রোতে আপনাকে স্বাগতম। তো আপনার স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন যে থানা কাটা হয়েছে, মানে জায়গায় জায়গায় এভাবে থানা কাটা হয়েছে স্যার হাতে অন্তর অন্তর। এটা কিসের জন্য কাটা হয়েছে সেটা আপনাদের বলবো, এখানে কী লাগাবো সেটা আপনাদের বলবো। তো ভিডিও সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো আপনার ওখানে দেখতে পাচ্ছেন উঁচু ঢিপ, আর ওই পিঠে এসেছে ভৈরব নদী। এই নদীতে মাটি ফেলার পরে, মানে মাটি ঘাট কাটার পর দেখা যাচ্ছে মাটি ওপরে ফেলে রেখেছে। তো মাটি যেহেতু এখন সরানি মাটি ফেলে রেখেছে কিন্তু এখন সরাইনি, তার কারণে দেখা যাচ্ছে জায়গাটা পড়ে থাকবে। আর যেহেতু জমিটা আমার লিজ নিয়ে আছে, তো এই মাটি সহ মানে যে কলা গাছ দেখতে পাচ্ছেন ওখান থেকে শুরু করে পুরো জমিটা আমার নেওয়া 1 বিঘা মতো। তো আমি চিন্তা করলাম যে অকারণে এটা পড়ে থাকবে, এখন মাটি যেহেতু গালে এখন সরাইনি। তো তার জন্য আমি একটা জিনিস রোপণ মানে লাগাবো, আমি যেটা লাগাবো এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর মিষ্টি কুমড়া বিষও আছে, আর আমি যেহেতু থানা আমার লাগানো প্রায় 5-7টা থানা লাগানো হয়েছে, আমি এখন আপনাদের সেই মিষ্টি কুমড়াগুলো দেখাবো, বীজগুলো দেখাবো। তো আপনার স্ক্রিনে দেখবেন, তো আপনারা এই এখান লাগাতে পারেন। তো আমি লাগাচ্ছি, এই যে আমার এখানে আছে মিষ্টি কুমড়া, এটা মিষ্টি কুমড়ার বীজ। তো আমি প্রতি থানায় আপনার 4টা করে দিয়েছি, অনেক আছে। এবং তো আমি কী করেছি, প্রথমে কালকে সকালে দেখা যাচ্ছে পানিতে ভিজেছি, 24 ঘন্টা পর আমি এটা লাগাচ্ছি। যেহেতু কালকে পানি হয়েছিল রাতে, তার জন্য দেখেছি মাটিটা জো আছে, তার জন্য দেখা যাচ্ছে লাগানোটা খুব ভালো হচ্ছে, কারণ দেখা যাচ্ছে জো অবস্থা লাগালে দেখা শর্ট করে কল বেড়ে যাবে। আর আমি এটা লাগানোর পর এই যে লাগাচ্ছে, তারা কিন্তু এখানে দেখা যাচ্ছে দলা আছে, মাটিগুলো ঝুরঝুরে করে নিচ্ছে, মানে মাটি কিন্তু ভেঙে সারি করে দিয়ে দেখা যাচ্ছে 4 জায়গায় 4টি, দেখো এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি, এইভাবে একটা, এইভাবে একটা দিই, 4 জায়গায় 4টি দিয়ে দেখা যাচ্ছে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। তো আপনারা এভাবে করে দিতে পারেন। আর আপনারা দেখা যাচ্ছে বাড়ির আঙিনাতে বা যে কোনো জায়গায় জমি যে পড়ে থাকে সেখানে আপনারা চাল কুমড়া বা মিষ্টি কুমড়া যে কোনো চাষ করতে পারেন। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।